25শে আগস্ট উর্দু বিভাগ 19-20 সেশনের দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়। কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার পরে আমরা দেখতে পাই সেখানে বিভিন্ন অসঙ্গতি। আমাদের অধিকাংশই 2 পয়েন্ট, মাত্র 4 জন হচ্ছে 3 পয়েন্ট, 14 জন এক সাবজেক্টে ফেল, 104 নম্বর করছে, এবং 8 জন হচ্ছে ইয়ার ড্রপ। যার কারণে আমরা 25শে আগস্ট থেকেই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন সময় ডিপার্টমেন্টে তাড়া দিয়েছি, প্রশাসনে এসেছি, আমরা হচ্ছে অবস্থান কর্মসূচি পালন করেছি, বিভিন্ন ধরনের আন্দোলন করেছি। কিন্তু আমাদের থেকে প্রশাসন বারবার সময় নিয়েছে আমাদের এই রেজাল্ট ঠিক করে দিবে। সর্বশেষ 30 তারিখ আমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল, ওনারা আমাদের সময় দিয়েছেন 30 তারিখে আমরা রেজাল্ট দিয়ে দেবো। আমরা সব দাবি তাদের মেনে নিয়ে আমরা হচ্ছে বসেছিলাম যাতে আমাদের হচ্ছে 30 তারিখে রেজাল্ট দেয়। কিন্তু আমরা 30 তারিখে রেজাল্ট পাই নাই, যার পরিপ্রেক্ষিতে আজকে 6 তারিখ, আজকে 5 তারিখ, সরি 5 তারিখে আমরা হচ্ছে সর্বশেষ স্টেপ, আমরা আমরণ অনশন গিয়েছি। আমাদের রেজাল্ট না পাওয়া অবধি এই আমরণ অনশন আমাদের চলবে। আমাদের সেটা যদি একজনও থাকে, কারণ আমরা তো হচ্ছে মানসিকভাবে মারাই গেছি, এখন হয়তো ফিজিক্যালি মারা যাবো এই আর কি। এরপরেও যদি হচ্ছে কেউ মানে একজনও বেঁচে থাকে, সে হচ্ছে রেজাল্ট নিয়ে তারপর এখান থেকে যাবে। 25শে আর হচ্ছে এই রেজাল্টটা মানে খারাপ হয়েছে ঠিক আছে আমরা মেনে নিতাম, কিন্তু এটা আমাদের মনে হয় যে এটা মানে প্রিপ্ল্যান ছিল রেজাল্টটা। কেননা আমাদের হচ্ছে হুমকি ধামকি মানসিক নির্যাতন ক্লাসে বিভিন্নভাবে করা হয়েছে। আমাদের স্যাররা বলছে যে তোমরা কীভাবে ভালো রেজাল্ট করে দেখে নিবো, খাতায় যতই ভালো লিখো না কেন তোমাদের খাতায় মার্কস দেওয়া হবে না। তারপরে সিলেবাস বহির্ভূত বিভিন্ন কোশ্চেন দেওয়া হয়েছে। যাই হোক, ওনারা আমাদের অনেকভাবে মেন্টালি টর্চার করছে। তারপরে তো রেজাল্টটা পাবলিশ হলো, তারপরে আমরা প্রশাসনকে জানাই এই ব্যাপারটা। প্রশাসনের কাছে অনেকবার আসছি আমরা, তারা অনেকদিন সময় নিছে, ইভেন একদম শেষে নভেম্বর মাসে সময় নিছিল, যে নভেম্বর মাসের শেষে তারা একটা আমাদের হচ্ছে ভালো মানে ফলাফল, প্রাপ্য ফলাফলটা আমাদের দিয়ে দিল। কিন্তু তারা কিছুই জানায়নি আমাদের আর দেয়ও নাই, যার কারণে আমরা আমাদের একদম লাস্ট স্টেপ আমরা অনশনের জন্য বসছি। আর আমরা প্রাপ্য ফলাফলটা না পাওয়া পর্যন্ত আমরা এই আমার কর্মসূচি চালিয়ে যাব। দাবি আমাদের যে ফলাফলের বিপর্যয় হয়েছে সেটা হচ্ছে আমাদের সুস্থ সমাধান দিতে হবে, সুস্থ সমাধান না দেওয়া পর্যন্ত আমরা আমরণ কর্মসূচি চালিয়ে যাব।